একটি পাকা ফলের তিনটি পরিচয় হয়। প্রথমত সে নরম হয়ে যায়, দ্বিতীয়ত সে মিষ্টি হয়ে যায়, তৃতীয়ত তার রং বদলে যায়। ঠিক একইভাবে একজন ভালো মানুষের তিনটি পরিচয় হয়। প্রথমত তার মধ্যে নম্রতা চলে আসে, দ্বিতীয়ত তার কথার মধ্যে মিষ্টতা চলে আসে, সে মিষ্টিভাষী হয়, এন্ড তৃতীয়ত তার চেহারার মধ্যে আত্মবিশ্বাসের রং ফুটে ওঠে।